মাই চ্যানেল বং অরুত্র। তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা নিজেরাই ভেবে দেখো যে আজকালকার দিনের ভিডিওগুলোতে যদি ফার্স্টে চ্যানেলের স্টার্টিং ইন্ট্রো না দেখানো হয় তাহলে সেই ভিডিওটা এক কথায় অসম্পূর্ণই বলা যায় কি না কমেন্টে জানাও, এটা ঠিক বললাম না ভুল বললাম। তো যারা জানো ইন্ট্রো বানাতে, অ্যানিমেটেড ইন্ট্রো, প্রফেশনালি অ্যানিমেটেড ইন্ট্রো ছোটো ইউটিউবাররা বানাতে পারে না, তো সেটার জন্যই আজকের ভিডিও। তো আজকে আমি একটা এমন একটা অ্যাপ রিভিউ করতে যাচ্ছি সেটা কিন্তু তাদের সমস্যার সমাধান করে দিতে পারবে। তো সেই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখন গিয়ে ডাউনলোড করে দাও। তো চলো অ্যাপটার ব্যবহারটা শিখে নেওয়া যাক এবং ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওতে একটা লাইক করে আমাদের সঙ্গে থাকো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো চলো শুরু করা যাক। গুড ফ্রেন্ড, তো ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো এখন আমি দেখাচ্ছি, পুরোটা তোমাকে বলেই দিলাম একটু আগে, এখন আমি দেখাচ্ছি যে কীভাবে চ্যানেলের যে স্টার্টিং যে টাইমটা, ইন্ট্রো যেটাকে বলে চ্যানেল ইন্ট্রো, তো সেটা কীভাবে বানাতে হয়। তবে আমি একটু আগে ফুল ডিটেলসটা বলেছি যে কীভাবে করতে হবে, কি করে দেখাবো, কতক্ষণ টাইম লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো সেটার জন্য তোমাদের প্রথমে প্লে স্টোর অ্যাপে যেতে হবে এবং সেখান থেকে তোমাকে সার্চ করে লিখতে হবে যে, তো তোমাদের এখানে সার্চ করতে হবে যে ভিডিও অ্যাড কিং। এই লেখাটা তোমাদের সার্চ করতে হবে। তো এটা আমরা সার্চ করলাম। তো সার্চ করার পর দেখো এরকম একটা ইন্ট্রো মেকার বলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এখান থেকে তোমরা খুব সহজভাবে, এটা তোমাদের বলার কিছু নেই, তো এখান থেকে ইনস্টল অপশানে ক্লিক করবে। ইনস্টল অপশানে ক্লিক করার পর ইন্ট্রো মেকার অটোমেটিক্যালি তোমাদের ডিভাইসে লোড হয়ে যাবে। তো লোড হোক, লোড হয়ে আবার কথা বলছি। দেখো ইনস্টলাইজড হচ্ছে, তারপর ইনস্টল হয়ে যাক। দেখো ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। তারপর দেখো এরকম এটা একটু লোডিং হবে। তো 5 মিনিটের মধ্যেই তোমাদের আমি এটা দেখানোর চেষ্টা করছি, 5 মিনিটেই হয়ে যায়, বেশি টাইম লাগে না। তোমরা নিশ্চয় চমকে গেলে যে এটা কী হলো। তো এটা কী হচ্ছে না, এটা দেখালো যে এই অ্যানিমেশনটা হবে। তারপর ট্যাপ টু এডিট দ্য ডিজাইন অ্যালাউ, এটাকে আমরা অফ করব। তারপর এখান থেকে দেখো যে ছবিটা রয়েছে, এই ছবিটার উপরে আমরা ক্লিক করব। তারপর দেখো রিপ্লেস ইমেজ, রিপ্লেস ইমেজের মধ্যে ক্লিক করব। তারপর তোমরা তোমাদের চ্যানেল লোগোটা, তোমরা তোমাদের চ্যানেল লোগোটা এখানে বসিয়ে নেবে। তারপর নিচের দিকে যাওয়ার পর এইখানে যে লেখাটা রয়েছে এই লেখাটাকে তোমরা তোমাদের চ্যানেলের নাম বসিয়ে দেবে। তো এখানে তোমরা লিখবে আমি আমার চ্যানেলের নাম লিখে দিলাম। তারপর এই যে সাইডে এই যে ব্ল্যাক টিন্টের অপশন রয়েছে এই অপশনটার মধ্যে ক্লিক করার পর এদিকে গিয়ে তোমরা তোমাদের চ্যানেলের লোগোর সাথে ম্যাচ করে কালার ঠিক করে নেবে এবং ফন্ট তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। আমি এই ফন্টটা সিলেক্ট করেছি। তো দেখো এই ফন্টটা সিলেক্ট করলাম। করে নেওয়ার পর তোমরা শ্যাডোও করতে পারো। তারপর এই যে হলো, হওয়ার পর এখান থেকে সেভ অপশানে আমরা ক্লিক করতে পারি। তারপর যেটা তোমরা সিলেক্ট করবে, আমি এইচডি সিলেক্ট করছি, হয় নাকি দেখি না, এইচডিতে হবে না। তো তোমরা এইচডিতে করতে গেলে ফুল অ্যাক্সেস সাবস্ক্রাইব করতে হবে টাকা দিয়ে। তো আমরা এইচডিতে করব।
তারপর দেখো এক্সপোর্টিং হচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এবারে এটা আমি তোমাদের চালিয়ে দেখাচ্ছি।